কেউ কেউ ঢুকাচ্ছেন না এই যে দেখেন তালপাতায় কিভাবে প্যাঁচ দেওয়া হয় আমরা আমরা নৌকা ছাড়লাম নাকি গন্তব্যের দিকে তাছাড়া আজকে কি হবে ভিডিও হবে কীভাবে মাছ ধরবে গন্তব্য তালপাতা দিয়ে তালপাতা দিয়ে না আচ্ছা তালপাতা দিয়ে আজকে মাছ ধরার ভিডিও করতে যাচ্ছি আমরা তো তাল পাতায় কি কি মাছ মূলত আটকা পড়ে চাচা আইড মাছ ঘোল মাছ আর নদীর পানি অনেক স্বচ্ছ হয়ে গিয়েছে আর কি খুব স্বচ্ছ পানি কি মাছ পান নাই কি মাছ আচ্ছা আজকে প্রথমবার আমরা তালপাতায় মাছ ধরা দেখতে যাচ্ছি তো চাচা কতজন মিলে মাছ ধরে তালের পাতা দিয়ে ওখানে একটা দলে লাগবে দশজন বারো জন দশ জন বারো জন তাল পাতায় কি ডুবে ধরে না হাঁটে যায় ধরে দুই সাইডে দুজন টানবে আর মাঝখানে ডুবে ডুবে ধরতে হবে আচ্ছা এভাবে মাছ ধরে না আমরা এখন মারতে মারতে ভারতের দিকে অবস্থিত মানে মাছ ধরতে ধরতে ভারতের ভারত সীমান্তে অবশ্য এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজ থেকে ঠিক দক্ষিণ দিকে খুব কাছে নিকটবর্তী এক এক কিলোমিটার দক্ষিণে ভারত না আমরা ভারতের খুব কাছে আছি ওই যে ওখানে তালের পাতা চলছে কাজ কি খবর ভাই ভালো আছেন আপনারা আচ্ছা কেউ সেরতেছেন কেউ ঢুকাচ্ছেন না ওই যে দেখেন তাল পাতায় কিভাবে পেস দেওয়া হয় আপনি কি করতেছেন ভাই সেটতেছেন না আচ্ছা তাল পাতা তালের কাছে কি উঠে এই পাতাগুলো কিনেন নাকি কিভাবে এই পাতাগুলো পান কিভাবে আচ্ছা কাকা কি কি মাছ ধরবেন আজকে কন তো আইড মাছ ঘোল মাছ আর কি মাছ ধরেন বাম মাছ ধরা পড়ে না আচ্ছা আইড ঘোল বাম এগুলো ধরা পড়ে এখানে কত কেজি ওজনের মাছ সর্বোচ্চ ধরছেন আপনারা হ্যাঁ ছয় কেজি কি মাছ ছিল এটা আইড মাছ একদিনে সর্বোচ্চ কত কেজি মাছ ধরতে পারছেন একদিনে। তো এই মাছগুলো কি আপনাদের ফুল টিমের মধ্যে ভাগ হয়ে যায় তাই না? বলা খাবার দেখেন बृহত কর্মযজ্ঞ চলছে আর নতুন আর কি মাছ ধরার নতুন দৃশ্যপট। এই যে নৌকা নিয়ে যাচ্ছে মাছ ধরতে। কিভাবে ভারতে যাচ্ছেন নাকি? আচ্ছা ঠিক আছে।